বেলুচিস্তানে বোমা হামলা নিহত চার, নিউজ এক্সপ্রেস বিডি ডট কম আন্তর্জাতিক ডেস্ক। পাকিস্তানের গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে একটি গাড়িতে রিমোট কন্ট্রোল বোমা হামলায় কমপক্ষে চার সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 23 এপ্রিল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় প্রদেশের কেচ জেলার ম্যান্ড তসশিল এলাকায় এ ঘটনা ঘটে। পাক গণমাধ্যম ডনের খবরে বলা হয়, নিয়মিত টহল দেওয়ার সময় সেনা সদস্যের গাড়িতে রিমোট নিয়ন্ত্রিত বোমাটি আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, সীমান্তবর্তী বাহিনীর একটি দল ম্যান্ড তসশিল এলাকায় ওই সময় অভিযান চালায়। অভিযানের সময় বোমাটি বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের তীব্রতার কারণে একটি গাড়িও ধ্বংস হয়ে যায়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জেহেরি এ হামলার নিন্দা জানিয়েছেন। দোষীদের আইনের আওতায় আনতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।